ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো বালতি নিয়ে যাচ্ছি ছাদে, খুব তাড়াহুড়ো করছি, তরকারি বসিয়েছি, আটা মেখেছি, লেচি করে রেখেছি, তরকারিটা নামাবো, তারপরে কি রুটি করব। কিন্তু তার আগে প্রথমে আমাকে ছাদে জামা কাপড়গুলো মেলতে হবে। ছাদের থেকে এসে আর একটুও সময় নষ্ট করিনি, তো এখন আমি রুটিগুলোকে বেলছি, তাও বসিয়ে দিয়েছি। তাওয়াটা এদিকে গরম হচ্ছে, সিমি করা আছে গ্যাসটা, আর এদিকে তরকারিটা হচ্ছে। আর আজকে করছি আলুর তরকারি, তো তরকারিটা কেটে ঘাটাঘাটি করে নিচ্ছি। তো রুটিগুলো মোটামুটি শেকাশেকি হয়ে গেছে, এখন ওভেনেরটা মানে এদিকেরটা ওদিকে নিলাম, ওদিকেরটা ওদিকে নিয়ে তারপরে রুটিগুলো এখন সেকে নিচ্ছি। তো এখন এটা করলেই মোটামুটি সকালের জল খাওয়াটা তো হয়ে গেল, তো ছেলেকে দিয়ে দিলাম প্রথমে। আর আজকে রান্না করছি পটল আলু ঝিঙে দিয়ে একটা তরকারি, আর এটা মাখামাখা করে করব। গতকালের ডাল তরকারি খিচুড়ি সব রয়ে গেছে, এই জন্য আজকে বেশি কিছু রান্না করতে হয়নি। একটা চচ্চড়ি করেছি আর ছোট্ট করে একটা মাছের ঝোল করেছি। একদিকে মাছ হচ্ছে, একদিকে ডাল গরম করছি, তারপরে খিচুড়িটাকে একটু আগে গরম করলাম, ফোন এসছে, হ্যাঁ পরে কথা বলছি। আজকে মিমিদের মাংসটা অনেকটা দেরি করে করেছি, এই জন্য গরম রয়েছে। আর ভাতের উপরে মাংসটাকে ঠান্ডা করতে দিয়েছি, ফ্যানটা চালিয়ে দিচ্ছি, ওদিকে মাংসটা ঠান্ডা হচ্ছে। তো আমার রান্নার ঘরের কাজটা হয়ে গেলে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো এখন আমি গ্যাস মোছামুছির কাজটা করছি, তাকটাকে মুছছি, কিছুক্ষণ আগে জলের বোতলগুলো পুরে ভরেছিলাম, তারপরে এই যে মোছামুছি হয়ে গেছে, এখন যে কাপড়গুলো সেগুলোকে ধুয়ে এখানে ভালো করে মেলে দিলাম। হয়ে গেছে, মোছামুচির কাজ হয়ে গেছে, আর আজকে দিদিকে বলবো ঘরটা উপরে ঘরটা মুছতে, কারণ একদম পারছি না। এবারে যাই স্নানটা করে আসি, কি হয় বলো তো ব্যাপারটা, উপরের ঘরগুলো যদি আমি মুছি তাহলে নিচের ঘরগুলো দিদি মুছে পড়ে, নিচের ঘরগুলো পরিষ্কার থাকে, আর দিদি যদি উপরে চলে আসে তাহলে নিচের ঘরগুলো একদম নোংরা হয়ে থাকে। এই জন্য আমি একটুখানি কষ্ট হলেও নিজে নিজে করার চেষ্টা করি, কিন্তু আজকে আর পারছি না একদম। ছেলে তো এখন ব্লু ব্লু হয়ে গেছে, তো গত বছরের শার্টও নীল রঙের, এবছরের শার্টও নীল রঙের, এবছরে দুটো শার্ট নীল রঙের, মানে আমরা যেটা কিনেছি এবছরে সেটাও নীল রঙের, আর বাদিকেরটা রয়েছে গত বছরের, আমাদের বাড়ি থেকে দিয়েছিল, তো এবছরের শার্টটা পরলো ছেলে। ছেলে আর আমি এখন একটুখানি বেরোচ্ছি, দুজনেই রেডি হয়েছি, আর ছেলে তো আজকে নতুন গেঞ্জিটা পরেছে, পুজোর সময় যে কিনেছিল গেঞ্জিটা, তো এটা আজকে প্রথম পরলো, আর আমি তো পুরনো ড্রেসই পরে যাচ্ছি, তো চলো সঙ্গে থাকো। একটু এদিকে আসো, একটু এদিকে আসো বারান্দার দিকে। আমরা বাইরে এসে তালাটা দিয়ে দিয়েছি, কিন্তু চাবিটা কি করে দেব, হাজবেন্ডকে এই জন্য ফোন করা হয়েছে। তো ফোন করার পর হাজবেন্ড বেরিয়ে এসেছে, এবারে চাবিটাকে ছেলে ছুঁড়ে দিয়ে দিল। তো আমরা এখন টোটো করে যাব, এবারে টোটোর খোঁজে, ছেলে উঠে পড়েছে টোটোতে। আমরা এই টোটোতে উঠলাম, আর টোটোর মধ্যে উঠলে একদম কথা বলা যায় না, ভীষণ ক্যামেরা নড়ে, তো পরে আবার তোমার সাথে কথা বলবো। আসলে আমরা রেগুলার যে রাস্তা দিয়ে যাতায়াত করি সেই রাস্তায় প্রচণ্ড জল, ওখান দিয়ে আসতে পারলাম না, যার জন্য অন্য রাস্তা দিয়ে আজকে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই আর কি, পিছন দিকটাতে কল্যাণী রোড, দেখেছো কল্যাণী হাইওয়ে, ওটা পিছন দিকে যে পাঁচিলটা দেখছো, এখানে একটা মস্ত বড় স্কুল হবে, তো পরে যদি তোমরা সঙ্গে থাকো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমার বাপের বাড়ির একদম সামনেই হয় এই পুজোটা, দেখো ঠাকুরটা কি সুন্দর হয়েছে না, হ্যাঁ এখানে দাঁড়িয়ে ছিল তো জল, তারপরে আবার ওইদিকে গিয়ে বাড়িতে এসেই দধিকর্মা প্রসাদ পেয়ে গেছি, এই দেখো কত দধিকর্মা সমস্ত বৌদি করেছে, এখানে উপোস করে ওই মন্দিরের কাজ ওই করে। তো আমরা এখন বেরোবো, চলো আমরা ড্রয়িং কম্পিটিশন দেখে আসি। বৌদি চলে গেছে আগে, বুঝছে মা ছোটি ছোটি এখানে থাকে, আগে এখানে আমার ছেলেও নাম দিত যখন ছোট ছিল। কালী পুজো উপলক্ষে আমার বাপের বাড়ির একেবারে সামনেই এই ড্রয়িং কম্পিটিশন হয়,
এখানে অনেক ছোট ছোট বাচ্চারা নাম দেয়। আগে আমার ছেলেও দিত এবং অনেক প্রাইজও পেয়েছে এখান থেকে, মানে নাম দিলে পরেই ও ফার্স্ট প্রাইজটা পেত, কিন্তু এখনও ও নাম দিতে পারতো কিন্তু এখন ভীষণ লজ্জা পায় যার জন্য দেয়নি। আর সবথেকে ভালো লাগে দেখো ছোট্ট ছোট বাচ্চাগুলো ওদের ইচ্ছা মতো ওরা এঁকে চলেছে। এই বাচ্চা মেয়েটা খুবই সুন্দর এঁকেছে, ওদের যা মনে চাইছে সেই মতো এঁকে যাচ্ছে। কেউ পতাকা আঁকছে, এই যে বাচ্চাটা তিন চারটে পতাকাই এঁকে ফেলেছে, সিনারি আঁকছে, তারপরে এই দেখো খাতা জমা দিচ্ছে, এই চলছে এখানে। এখানে কম্পিটিশন চলছে, কালী পুজোর ড্রয়িং কম্পিটিশন। ড্রয়িং কম্পিটিশন থেকে আমরা চলে এসেছি, আর তখন দধিকর্মাটা আমাদের খাওয়া হয়নি, তো মাকে বললাম মা এখন দাও, তো মা আমাকে আর ছেলেকে এখন বেড়ে দিচ্ছে। এই দেখো এটা এখন আমরা খুব আনন্দ করেই খাবো, অনেক দিন পর দধিকর্মা খাচ্ছি, অনেক দিন খাওয়া হয় না সত্যি কথা বলতে, তো খুব মজা লাগছে। আর আমাদের রিজু খুব খুশি, রিজু বাড়ি পাঠাবে এলে খুব খুশি। তুমি এত হাসছো কেন মোদি? বাবা সারাতে গেলে আমি বাবা খাওয়াচ্ছি রান্নাবান্না হচ্ছে। আমরা এখন এখানে রান্নাবান্না দেখছি, এই দেখো এখানে রান্নাবান্না চলছে। এখন কী কী আইটেম বলি ভালো তুমি বলতে পারো, তুমি কি বলো? ফ্রাইড রাইস, আলুরদম, আর মনে হয় পেঁপে চাটনি, এতটা জানি। তুই কার ছেলে রে, তুই একটু বলতো। আনন্দ, আনন্দ আর রূপুর, আনন্দ মুন্সি, নূপুর মুন্সি, বল পুরো নামটা বল। বলবি না? অনুভব, অনুভব, অনুভব মুন্সি। তুই সাইকেল চালাতে পারিস? বাবা সাইকেলটাকে চালিয়ে দেখা, চালিয়ে দেখা, চালিয়ে দেখা, একটুখানি চালিয়ে দেখাও, সুন্দর করে চালাও। চালা, ভালো ভালো চালা, জোরে ও দেখো হাত ছেড়ে চলে। আমার বাপের বাড়ির একেবারে সামনে একটা শিউরি ফুল গাছ আছে, আর এই সময় শিউরি ফুল তো প্রচুর পরিমাণে ফুটছে, কিন্তু যেটা হচ্ছে পলিউশনের জন্য প্রচুর ফুল ঝরে যাচ্ছে। তো এখন দেখো সন্ধ্যা রাত্রি, তো কত ফুল দেখো ফুটে আছে, আর মাঝরাত্রি থেকে এগুলো ঝরতে শুরু করে। তো ছেলে এখন ঘুরে বেড়াচ্ছে মামার বাড়িতে এসে, আর আমাদের বাড়িটাকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর বাচ্চাগুলো এখন বাজি ফাটাচ্ছে, ছেলে তো সব বাজিগুলো নিয়ে এসেছিলো ভাইয়ের জন্য, তো ভাইও ফাটাচ্ছে, সাথে বাড়ার বাচ্চারাও মিলে ফাটাচ্ছে। আর আমাদের তো রিজি খুব খুশি, মা আমাকে এখন একটা মিষ্টি খাইয়ে দিল, আমি তো মিষ্টি একদমই সেভাবে খাই না, কিন্তু মা একেবারে এমন করে জোর জার করে আমাকে খাইয়েই দেয়। কালকে ভাই ফোটাতো, এই জন্য একটুখানি বেরিয়েছি বৌদি আর আমি, আর ছেলে চলে গেল দাদার সাথে। এখন চতুর্দিকটা খুব ভালো লাগছে, আর দুদিন পরে তো অন্ধকার হয়ে যাবে, এখন চারিদিকে সাজানো রয়েছে সব বাড়িঘরগুলো। এখন আমরা রয়েছি একটা গিফটের দোকানে, তো আগামীকাল যেহেতু ভাই ফোটা এই জন্য দাদার জন্য কিছু নেওয়ার জন্য এসেছি, তো দেখি কিনতে পারি। আমি আর বৌদি এসেছিলাম ভাইফোটার জন্য গিফট কিনতে, তারপরে আমি আবার এখান থেকে বাড়ি চলে যাব, আর দাদা আর বৌদিও চলে গেল গিফট কেনার জন্য, তারপরে আমিও বাড়ি চলে এসেছি, বৌদিও গিফট কিনে চলে এসেছে। এখন আমরা জমি আড্ডা দিচ্ছি, আমি, বৌদি, মা, তারপরে পাড়ার একটা বাচ্চার মা, সবাই মিলে। এরপরে তো আমাদের এখানে আজকে কালী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া আছে, তো সবাই এখানে দেখো খেতে চলে এসেছে, রান্নাবান্না তো তখন হচ্ছিলো, তো আমিও খেতে বসে গেছি, ওদিকে রিজুও বসেছে,
তো এখানে আমরা একটা টেবিলের মধ্যে পাড়ার সবাই মিলে বসে গেছি খেতে। তো এরকমভাবে সবাই খাচ্ছে আর খুব আনন্দ হয়। এখানে আমার বিয়ের আগে থেকেও এই জিনিসটা হতো, তখনও খুব আনন্দ হতো, এখন তো সবসময় আসা হয় না। তো এবছর আসতে পেরেছি, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে, সবার সাথে আবার দেখা হচ্ছে অনেকদিন পর। খেতে গেছিলাম বৌদি, আমি রিজু। তো আমি আর রিজু খেয়ে দিয়ে চলে এসেছি। ওই যে রিজু এখন আনন্দে খুব লাফাচ্ছে, আর মা তো যাবে না, মা তো মার খাওয়ারটা চলে এসেছে, পার্সেল চলে এসেছে মারটা। আর বৌদি এখন অব্দি খেতে বসতে পারেনি, কারণ বৌদির যে বান্ধবী তার ছেলের একটুখানি হাতে চোট লেগেছে বলে বৌদি ওখানে দৌড়েছে, আর আমরা দুজনে পেট পুজো করে চলে এসেছি। তারপরে তোমাদের তো একটা কথা আমার বলাই হয়নি, আজকে রাত্রে আমি বহু বছর পর বাড়িতে থাকছি, তার জন্য দেখো আমাদের রিজু কি খুশি, একটু আগে নেচে নিল, তোমাদের সামনে ক্যামেরা ঘোরালাম আর ঘুরে গেল। আজকে রাতে আমি থাকছি, আগামীকাল ভাইফোঁটা ভাইফোঁটার দিনটাও খুব আনন্দ করে কাটাবো। পাড়ায় যে কিছু একটা প্রোগ্রাম চলছে সেটাই বাইকগুলো দেখেই বোঝা যাচ্ছে। তো আমাদের বাড়ির সামনে বাইকগুলো রয়েছে। এখন বৌদি যাচ্ছে খেতে, আমাদের খাওয়া হয়ে গেছে, যাও পেট পুজো করে আসো। রাত্রি 12টা বাজে, 5 মিনিট বাকি, বৌদি এখন ডিমের ঝোল রান্না করছে। আলু কেটে নিয়েছে, আলু পটল দিয়ে ডিমের ঝোল করছি। এখন বাজে রাত্রি 12টা বাজে, 5 মিনিট বাকি। তো এখন বৌদি ডিমের ঝোল করছে বাবার জন্য, বাবা তো অনেক সকালে বেরিয়ে যায়, আর যেহেতু আজকে রাতে শুতে শুতে দেরি হবে, সকালবেলা উঠে রান্না করাটা একটু মুশকিল ব্যাপার হয়ে যায়, ওই জন্য এত রাত্রে রান্না করে রাখছে। এই হলো মায়ের আর রিজুর রাত্রে ঘুমাবার বিছানা। তো এখানে আজকে ঘুমাতে হবে, তো তার আগে একটু দোল খেয়ে নিচ্ছি। আমাদের এখানে প্রচন্ড জোরে গান চলছে, তো আজকে ভিডিওটা এই অবধি। এখন আমরা ঘুমাবো, আমি রিজু আর মা। ওই যে ওখানে মা দাঁড়িয়ে রয়েছে, আর এই দেখো আমাদের রিজু শুয়েও পড়েছে, এই দেখো। আমি আর রিজু এই খাটের উপরে শোবো, আর মা নিচে বিছানা করে শোবে। এই দেখো আমাদের জুলিও চলে এসেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। এদিকে বৌদিও ডিমের ঝোল বসিয়ে চলে এসেছে। বৌদি ডিমের ঝোল বসে হয়ে গেছে, তো চলো সবাইকে টাটা, গুড নাইট, সবাই গুড নাইট বলে দাও, বলো গুড নাইট। জুলি অবাক হয়ে গেছে, হঠাৎ করে ভাবছে এ কী হচ্ছে, মানে আমাকে তো কোনোদিনও দেখেনি যে এরকমভাবে এত রাত্রে এখানে থাকতে। তো অবাক হয়ে বড় বড় গোল গোল চোখ করে তাকিয়ে আছে, ও যদি পারে হয়তো আমার সাথেই ঘুমাবে, এরকম একটা ব্যবস্থা ও করছে। তো আমরা তো এখন ঘুমাবো, রিজু তো শুয়ে গড়াগড়ি করছে, উল্টো পাল্টা হচ্ছে, আর এদিকে মা বিছানা করছে। তো চলো বন্ধুরা, এখন আমরা ঘুমাবো, গুড নাইট।